নমস্কার বন্ধুরা, তো সবাই কেমন আছো? তো চলে এসেছি ধোবো বাজার, মানে আমাদের বাজার থেকে আধ ঘন্টা রাস্তা হেঁটে। তো আমি স্কুটি নিয়ে চলে এসেছি, তো 15 মিনিট। তো এখানে এসেছি আমার মেয়ের জন্য চুড়ির গোছা আনতে। তো আমি এখানে খুঁজেছিলাম, তো ওর সাইজে যে কালার বলেছিল খুঁজে পাচ্ছিলাম না বলে দোকানটায় চলে এসেছি। দোকানে দেখুন কি সুন্দর সুন্দর জিনিস আছে, পুজো তো সামনে, অনেক জিনিস রয়েছে। কি জন যা দেখি সব কিনতে ইচ্ছে করছে। যাই হোক, এত পয়সা নেই কেনার জন্য বাবা, জন্য এই চুড়িটা পছন্দ করে নিলাম। তো সোনালি কালার নিয়েছিলাম, তো যে কোনো শাড়ির সাথে বা জামা কাপড়ের সাথে পরতে পারবে। আর তো আমি এখন ঘরে চলে এসেছি, আর এই যে গলার মোটা হারটা, তো ওটাই এনেছি। আর এই চুড়িটা আমার মেয়ের হাতে হবে কি না আমি জানি না, মোটামুটি আমি ঘর থেকে চুড়ি নিয়ে গেছিলাম, ওটা দিয়েই মাপ করে এনেছি, ওর থেকে একটু বড় সাইজে। আর এই কানেরটা পরবে বলে রেখেছি, আসলে অনেকগুলো কানের নিয়েছি, তো কোনটা হবে ঠিক জানি না। মোটামুটি যাবার মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, আর যা মনে পড়ে তো সেইগুলোই নিয়ে নিচ্ছি, পরে যদি ভুলে যাই তো এত দূর থেকে আবার আসবো, তো তাই জন্য সব কিছু আমি গুছিয়ে নিচ্ছি। তো মেয়ের তো অনুষ্ঠান তো মানে আগামীকাল, তো যাই হোক সবাই কিন্তু সঙ্গে থেকো আমার মেয়ের প্রোগ্রামে। তো সবাইকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করব, আমার মেয়েকে সবাই আশীর্বাদ করো, আমার মেয়ে যেন খুব ভালোভাবে তার পারফরমেন্সটা করতে পারে। তো আমি আলতা পরকানোর জন্য কিছু নেই, পুরনো একটা ব্রাশ নিয়ে নিলাম আর একটা চিরুনি ঢুকিয়ে নিলাম, ব্যাগের মধ্যে সব গুছিয়ে রাখছি, তো কালকের বেরোবো 8:30। তো এখন সব কিছু ব্যাগে গুছিয়ে রাখবো, তো যাওয়ার আছে বিকেলবেলা এক জায়গায়। তো কোথায় এলাম বলুন তো? আমরা এসেছি আমাদের বাজারে যে পুজো প্যান্ডেল, যেখানে খুঁটি পুজো হয়েছিল। তো আমাদের প্যান্ডেলটা একটু একটু করে হয়ে গেছে, আসলে দেখানো হয়নি, তো আমি ভিডিও করে রেখেছিলাম দেখাবো বলে, সময় হয়নি। তো আজকের আমাদের তো বাজারে হচ্ছে কি, আজকের হয়েছে 12 তারিখ। তো জানো তোমরা নিশ্চয়ই সবাই পেপারেও দিয়েছে, তো 12 তারিখে ভাইচাল অনুষ্ঠান না কি একটা আছে আমি জানি না। মমতা ব্যানার্জি ভিডিও কনফারেন্সে সবার সাথে কথা বলছে, তো আমি এসেছি এখানে, তো কমিটি হিসাবে এসেছি, তো আসলে লজ্জা তো লাগছে, অনেক লোকজন আছে, তাই জন্য ভিডিওটা একটু লুকোচুরি করে করছিলাম। তো চলে এসেছি মা মেয়ে দুজনে, দেখুন ভেতরে দিয়েছে ক্যামেরা, তো টিভিতে আমরা এই যে টিভিতে হচ্ছে মমতা ব্যানার্জি কথা বলছে, তো ক্যামেরাটা ঘুরিয়ে রেখেছে ঠাকুরের দিকে, তো আমাদের দেখতে পাচ্ছে না উনি। তো আমি দাঁড়িয়েছিলাম ওখানে, আমার বড় মেয়ে আর আমি গেছি, ছোটোটা ঘরে আছে, দেখুন মমতা ব্যানার্জিকে দেখা যাচ্ছে। তো প্যান্ডেলটার ভেতরে খুব সুন্দর করে সাজিয়েছে হাতের কাজ, ওটা একদিন না হলে পরে দেখাবো। তো এখন এসেছি ওই ভাউচাল অনুষ্ঠানে, তো অনেক লোকজনও এসছে, আসলে রোডের ওপরে তো তেমন একটা লোকজন দাঁড়াতে পারছে না, তো কেউ এসে দাঁড়িয়ে দেখে চলে যাচ্ছে, আবার চেয়ার পাতা আছে, কেউ না কেউ দেখছে। তো জানি না তোমাদের ওখানে কী ভাউচাল অনুষ্ঠান হচ্ছে কি না, তো আমাদের আজকের থেকে অনুষ্ঠান চালু হয়ে গেছে, মাইক বাজছে, ঢাক বাজছে, তো সবাইকে কিন্তু টাটা, আমি এখন চলে যাব, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর দাঁড়াবো না, সন্ধ্যা হয়ে এসছে। আসলে পুচকেটা ঘরে আছে, তো মুড়িগুলো ছেড়ে দিয়ে এসছি, তাই জন্য দাঁড়িয়ে আছি। তো ওখান থেকে আসলাম, সন্ধ্যা হয়ে গেছে, একটা জামা নিয়ে গেছিলাম, মেয়ের জামার চেনটা কেটে গেছিলো, তো চেনটা সারা থেকে একটু দেরি হয়ে গেছে। তো আসার সময় সমস্যা, মানে সিঙ্গাড়া আর চিকেন পকোড়া, তো বড়োগুলো আনিনি, ছোটোগুলো এনেছি, ছোটোগুলো পুরো চিকেন ভরা থাকে আর স্যালেড, তো নিয়ে এসছি টিফিন সন্ধেবেলা। তো মা আমি তিনজন খেতে বসে গেছি, সবাইকে টাটা, দেখা হবে কালকের অনুষ্ঠানে, মেয়ের অনুষ্ঠানে।